নমস্কার আমার নাম ডক্টর অর্ণব গুপ্ত আমি ক্যান্সার সার্জন এবং ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল যেটা এখন নতুন নাম সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার রিসার্চ ইনস্টিটিউট তার কর্ণধার বা ডিরেক্টর আমার প্রয়াত পিতা ডক্টর সরোজগুপ্ত যখন হসপিটালটা তৈরি করা শুরু করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে তখন ক্যান্সার নিয়ে খুব বেশি পরিষেবা ছিল না সারা ভারতবর্ষে হয়তো হার্ডলি চারটে কি পাঁচটা ক্যান্সার হসপিটাল ছিল উনি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে কাজ করতেন এবং দেখতেন কত দূর দূরান্ত থেকে পেশেন্ট আসতো অনেকেই আর্থিক অস ছিল এবং অনেকেই অ্যাডভান্স স্টেজে আসতো কিন্তু যেহেতু তখন পরিষেবা বেড খুব লিমিটেড ছিল অনেকে আসতেন এবং ন্যাচারালি জায়গা পেতেন না সঠিক চিকিৎসা হতো না বা সেই সময় চিকিৎসার সুযোগ হতো না এবং অনেকে বিনা চিকিৎসা হয়তো ফেরত চলে যেতেন বা হয়তো কেউ রাস্তাঘাটই শেষ হয়ে যেতেন সেই দুঃখের কথা দেখে উনি যদিও ওই হসপিটালে খুব অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন কিন্তু বুঝলেন যে আর একটা সেট তৈরি করা দরকার যেখানে এই মানুষদের জন্য একটা মাথা গোজার জায়গা হবে এবং সেইভাবে উনি একটা জায়গা ওনার পেশেন্টের কাছ থেকে পেয়েছিলেন ঠাকুরপুকুর অঞ্চলে প্রত্যন্ত জলা জমি কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল যে যে পেশেন্ট ওনাকে পেট ডোনেট করেছিলেন যে বাড়ির লোক পেশেন্টের যে এক বছরের মধ্যে কিছু করে না দেখাতে পারলে পুরো জমিটা ফেরত দিয়ে দিতে হবে তো উনি খুব ভালো গল্প লিখতেন অভিনয় করতেন কর্কট লগ্ন বলে একটা নাটক লিখে উনি উনিশশো সালে মার্চ মাসে রবীন্দ্র সদনে অভিনয় করে যে টাকা তুলেছিলেন সেই টাকা দিয়ে হসপিটালের কাজ শুরু হলো এবং যেটা পঁচিশটা বেডে একটা ডমিটারি দিয়ে হসপিটালে শুরু হয়েছিল ফর বেসিক কেয়ার সেটা ওনার মানে ওনার সবাইকে সাহায্য নিয়ে উনি একটা বড় ক্যান্সার হসপিটাল করে গড়ে উঠতে গড়ে তুলতে পেরেছেন যেটা উনি চলে যাওয়ার সময় দুশো আশি বেড ছিল দু সালে সেটা বেড়ে এখন তিনশো এগারোটা বেড যেখানে সব রকম আধুনিক ডায়াগনস্টিক ও ট্রিটমেন্ট ফেসিলিটিস আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিবেশ যেটা উনি বিশ্বাস করতেন যে সায়েন্সের অনেক লিমিটেশন আছে কিন্তু যদি পরিবেশটা ভালো রাখা যায় অনেক মানুষ এমনিতেই মানসিকভাবে সুস্থ থাকলে তাদের অ্যাংজাইটি কম হয় চিকিৎসা করতে সুবিধা হয় বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের জন্য একটা আলাদা জগৎ ওখানে করা হয়েছে যেখানে টয় ট্রেন আছে খেলার জায়গা আছে পার্ক আছে অডিটোরিয়াম আছে এবং ওনার বড়ো ছেলে আমার দাদা মিস্টার গুপ্ত ইজ এ অনারি সেক্রেটারিয়াম অ্যান্ড আর্কিটেক্ট খুব সুন্দর একটা পরিবেশ করা হয়েছে যেটা দেখলে মনে হবে রিসর্ট যেটা অত্যন্ত দরকার একটা ক্যান্সার পেশেন্টে ট্রিট করতে গেলে তো যাই আমি যেটা আজকে বলবো যে ক্যান্সার প্রিভেনশান নিয়ে দু সালে বলতে খারাপ লাগে অ্যাজ এ ডক্টর অ্যাজ এন অঙ্কোলজিস্ট যে এখনও কিন্তু সব ক্যান্সারের কারণ আমরা জানি না অনেক রিসার্চ ছাড়া পৃথিবীতে চলছে একটা শুধু ভালো খবরেই যে ফিফটি পার্সেন্ট ক্যান্সার যদিও আমাদের ক্যান্সার বেড়ে চলেছে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ডাব্লু প্রেডিকশান যে প্রত্যেক চারজনের মধ্যে একজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেভাবে চিন্তা করতে হলে প্রত্যেক পরিবার একজনের ক্যান্সার হতে পারে তো সেখানে আমরা যদি ফিফটি পারসেন্ট ক্যান্সারের কারণ আমরা যেটা জানি লাইফস্টাইল রিলেটেড সেই সম্বন্ধে যদি ওয়াকিবল হই এবং সেই মতো তৎপর হই তাহলে কিন্তু অনেক ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারি সবাই হয়তো প্রশ্ন করবেন এবারে তাহলে সেই কারণগুলো কি কি করা যেতে পারে ফর্টি টু ফিফটি পার্সেন্ট বা থার্টি টু ফর্টি পার্সেন্ট ডিপেন্ড করছে পৃথিবীর কোন জায়গায় আমরা আছি হচ্ছে টোবাকো রিলেটেড অর্থাৎ তামাকজনিত যারা সিগারেট খান বিড়ি খান বা গড়গড়া খান হুকু খান তাদের তো অ্যাক্টিভ স্মোকিং যেটা বলে সেটা তো আছেই প্যাসি স্মোকিং সেই ধোঁয়াটা নির্গত যেটা হচ্ছে আশেপাশের মানুষকেও দূষিত করছে বা তাদের ক্ষতি করছে এছাড়াও স্মোকলেস টোবাকো অর্থাৎ দোক্তা খৈনি গুটখা গুড়াকু যেগুলো অনেকে সেবন করেন সেটাও কিন্তু ক্যান্সার কারণ হতে পারে সেটা একটা কারণ গেলো সুতরাং আমাদের তামাক থেকে যে কোনো প্রকারে হোক দূরে থাকতে হবে অনেকে হয়তো ভাববেন যে আমরা এতদিন তামাক খেয়েছি এখন কি ছেড়ে কিছু লাভ আছে নিশ্চয়ই লাভ আছে কারণ দেখা গেছে যে দশ বছরের মধ্যে যদি কেউ তামাক ছেড়ে দেয় দশ বছরের মধ্যে সেই রিস্কটা কমতে কমতে যে কোনো দিন ক্যান্সার তামাক সেবন করেনি তারই মতো কাছাকাছি তার রিস্ক হয়ে যাবে বিশেষ করে যদি পঁয়তাল্লিশ বছরের নিচে সে তামাকটা ছাড়া যায় শুধু ক্যান্সার কেন তার সাথে তামাক থেকে জানেন আপনারা হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় হাই প্রেশার হয় শরীরে নানা রকম সমস্যা সমস্যা ব্রঙ্কাইটিস অ্যাসমা সুতরাং আমাদের তামাক থেকে দূরে থাকতে পারলে অনেকভাবেই আমরা ভালো থাকতে পারবো নেক্সট হচ্ছে মদ্যপান মদ্যপান ঠিক আছে পাশ্চাত্য দেশে যেখানে খুব ঠান্ডায় মানুষকে থাকতে হয় সেখানে তারা হয়তো সেবন করেন কিন্তু সেটাও অতিরিক্ত খাওয়া মোটেই ঠিক না আমাদের দেশে সেটা খাওয়ার খুব একটা প্রয়োজন নেই যারা হয়তো খান সোশ্যাল ড্রিঙ্ক হলে ঠিক আছে কিন্তু রেগুলার খাওয়াটা কিন্তু মোটেই ঠিক না এছাড়া কি কারণ হতে পারে একটা হচ্ছে খাওয়া দাওয়া আমাদের পূর্বপুরুষরা খেতেন বেশিরভাগই শাক সবজি ফল মূল জল যেটা খুব ভালো পরিবেশে তৈরি হতো কিন্তু এখন এক তো হচ্ছে ভেজিটেবলসগুলো অনেক সময় তাতে পেস্টিসাইড থাকে বা আমরা যেসব খাবার এখন আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের জেনারেশনে খাই সেটা হচ্ছে প্রিজার্ভ ফুড ডিপ ফ্রিজে রাখা খাবার সেটা গরম করে খাওয়া তার মধ্যে প্রিজার্ভেটিভ যেগুলো থাকে সেগুলো শরীরের জন্য ভালো না বা রাস্তাঘাটে যেগুলো জাঙ্ক ফুড পাওয়া যায় যার মধ্যে নানারকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার থাকে সেগুলো কিন্তু শরীরের জন্য ভালো না মাঝে মাঝে খেলে হয়তো ক্ষতি হবে না কিন্তু সেটা রেগুলার খাওয়া উচিত না এছাড়াও বলি যে আমাদের মহিলাদের দুটো ক্যান্সার খুব কমন একটা হচ্ছে জড়ায়ুর মুখের ক্যান্সার একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জড়াইয়ের মুখের ক্যান্সার কিন্তু একটা ভাইরাস থেকে হয় যেটাকে এইচপিবি বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং সেই ভাইরাসের এগেন্স্ট একটা ভ্যাকসিন বেরিয়ে গেছে সেই ভ্যাকসিন যদি অল্প বয়সে নেওয়া যায় বিশেষ করে যদি পঁচিশ বছর কি ছাব্বিশ বছরের বয়সের মধ্যে নেওয়া যায় তাহলে কিন্তু নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন হতে পারে এই জড়ায়ুর মুখের ক্যান্সার থেকে পাশ্চাত্য দেশে অনেক জায়গাতে এই ভ্যাকসিনটা রেগুলার দেওয়া হয় আমাদের দেশে সেভাবে চালু হয়নি কিন্তু আমার তো মনে হয় যদি আমরা তৎপরভাবে আমাদের ডাক্তারের কাছে গিয়ে দেখা করে এই ভ্যাকসিনটা আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করতে পারি ইয়াং মহিলাদের জন্য তাহলে কিন্তু এই মুখের ক্যান্সার যেটা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান দেশ হচ্ছে ইন্ডিয়া সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে যাদের বয়স চল্লিশে ঊর্ধ্বে হয়তো ভ্যাকসিনের বয়স চলে গেছে তারা যদি তিন বছর বাদে বাদেও যদি কোনো মহিলা ডাক্তারকে দেখান এবং তারা যদি একটা ভেতর থেকে লালা নিয়ে পরীক্ষা করে দেখেন যে তার মধ্যে কোনোরকম জড়াইয়ের মুখে কিছু পরিবর্তন হচ্ছে কি না যেটা ক্যান্সার ভবিষ্যতে হতে পারে সেই অবস্থায় যদি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তার কিওর হতে পারে সুতরাং সেটাও কিন্তু প্রিভেন্টেবল দিস ক্যান্সার সার্ভিক্স নেক্সট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কী থেকে হয় এগেন আমরা জানি না সঠিকভাবে এটাও বেশি ফ্যাটি ফুড বা জাঙ্ক ফুড খাওয়া থেকে হতে পারে অনেক দিন কন্ট্রাসেপটিভ পিল খেলে হতে পারে ব্রেস্ট ফিডিং না করলে হতে পারে আর সব ক্যান্সারই বলে রাখি যে ফাইভ পার্সেন্ট হচ্ছে হেরিরিটারি সুতরাং যে কোনো ক্যান্সার একটা একশোটা ক্যান্সার যদি আমরা দেখি তাতে হয়তো ফাইভ পার্সেন্ট হেরিটারি বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু না সুতরাং কারো যদি পরিবারে একটা ক্যান্সার হয় আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই তবে হ্যাঁ যদি দু তিনজন বা চারজনের বেশি ক্যান্সার হয় একই ধরনের ক্যান্সার বিশেষ করে ব্রেস্ট বা ওবারি বা পুরুষের যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে বুঝতে হবে হয়তো কোনো জেনেটিক প্রবলেম সেই পরিবারে থাকতে পারে তো ব্রেস্ট ক্যান্সারের জন্য কথা বলি যে বিদেশে ম্যামোগ্রাফি হয় অর্থাৎ ব্রেস্ট এক্সরে পঞ্চাশ বছর থেকে পঁয়ষট্টি বছর তিন বছর ছাড়া ছাড়া আমাদের দেশে হয়তো সেটা করা সম্ভব নয় কারণ ম্যামোগ্রাফি মেশিন সব জায়গায় অ্যাভেলেবেল না তা এটা করা যেতে পারে সেটা হচ্ছে যে মহিলারা যদি মাসে একবার করে বিশেষ করে যাদের মাসিক হয় মাসিক হয়ে যাওয়ার পর নিজেকে পরীক্ষা করা কীভাবে পরীক্ষা করতে হবে যে হাতে চেটো দিয়ে এক তো চায়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে দুটো ব্রেস্টের সাইজ সমান কিনা চামড়ায় কোনো চেঞ্জ আছে কিনা নিপিলটা একদিকে ঢুকে গেছে কিনা এরপর হচ্ছে শুয়ে পড়ে যে দিকে ব্রেস্টটা দেখবেন যদি দিকের ব্রেস্টটা দেখেন দিকের হাত থাকবে মাথায় মাথার পেছনে এবং দিকের হাতে চেটো দিয়ে দেখতে হবে যে ব্রেস্টে কোনো ফোলা বা গাঁট আছে কিনা বগলটাও দেখতে হবে এবং সেই গাঁট থাকা মানেই যে খারাপ তার মানে যে ক্যান্সার তা মোটেই না বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে ইয়াং মহিলাদের গাঁট থাকতেই পারে কিন্তু একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো এবং তারা যদি পরীক্ষা করতে বলেন ডেফিনেটলি পরীক্ষা করে নেবেন একটা অদ্ভুত ব্যাপার যে সবাই ডাক্তারের কাছে যেতে ভয় ভয় পায় অনেকেই ভাবে যদি কিছু থাকে সেটা যদি পরীক্ষা করতে গিয়ে খারাপ হয়ে যায় সেটা কিন্তু খুবই ভুল ধারণা কোনো জিনিসই টেস্ট করতে গিয়ে ভালো জিনিসটা ক্যান্সার হয় না এবং সেকেন্ড হচ্ছে সবাই ভাবে যে যদি ক্যান্সার হয় তাহলে আমার জীবনটা শেষ সেটা ভাবারও কোনো কারণ নেই কারণ যদি কোনো টিউমার বা ক্যান্সার খুব আর্লি স্টেজে ধরা পড়ে বা প্রি ক্যান্সারের স্টেজে ধরা পড়ে অর্থাৎ ক্যান্সার আগের স্টেজ তাহলে কিন্তু নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কিউরেড স্টেজ ওয়ানে ক্যান্সারের নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কিউরেড স্টেজ টুতে সিক্সটি পার্সেন্ট স্টেজ থ্রিতে থার্টি টু ফোরটি পার্সেন্ট স্টেজ ফোর যেখানে ছড়িয়ে গেছে সেখানে হয়তো মানুষকে ভালো করা যায় না তাও আধুনিক চিকিৎসা দিয়ে মানুষকে অনেকদিন ভালো রাখা যেতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব কোনো রকম শরীরে অসুবিধা হলে ডাক্তারের কাছে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ মতো টেস্ট করিয়ে নেওয়া তাতে কিন্তু সবাই ভালো থাকবেন আর বাকি ছোটোখাটো কারণ কিছু হয়তো আছে যেগুলো হয়তো আপনাদের একটু বলে রাখা দরকার যে খাবার অনেক সময় বাইরে পড়ে থাকে যার মধ্যে ফাঙ্গাস গ্রো করতে পারে সেগুলো খেলে দেখা গেছে যে একটা ওখান থেকে কেমিক্যাল তৈরি হয় ফাঙ্গাস থেকে যেটা লিভারে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে বেশি রোদ দূরে ঘুরে বেড়ানোটা ঠিক না ছাতা ব্যবহার করুন বিশেষ করে যাদের সাদা চামড়া বিশেষ করে হোয়াইট স্কিন সাহেবরা তাদের চামড়া একটা ক্যান্সার হওয়ার চান্স থাকে বেশি সান এক্সপোজার হলে এছাড়া যাদের পলিউশন থেকে দূরে থাকা সম্ভব সেগুলো দূরে থাকতে হবে আর আমাদের রেগুলার এক্সারসাইজ করা যোগা করা ওজনটাকে নর্মাল রাখা বেশি ওভারওয়েট হওয়াটা ঠিক না আন্ডারওয়েট হওয়াটা ঠিক না কারণ তাতে ম্যালনিউট্রিশনে অনেক রকম প্রবলেম হতে পারে সুতরাং চেহারা বডি ওয়েটটাকে নর্মাল রাখার চেষ্টা করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে খাওয়া দাওয়া ভালো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস জল খেতে হবে এবং যে কথাগুলো বললে একটু খেয়াল রাখবেন এগুলো থেকে কিন্তু আমরা যদি মানে সজাগ থাকতে পারি তামাক থেকে দূরে থাকতে পারি মদ্যপান থেকে দূরে থাকতে পারি অনেক ক্যান্সার কিন্তু এক্ষুনি কমে যাবে সবাই ভালো থাকুন আশা করি ফর্মেশান নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো খুব শীঘ্রই ধন্যবাদ